আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ড্রিঙ্কস, আর এই ড্রিঙ্কসটি আপনারা যদি নিয়মিত পান করেন তাহলে আপনাদের ত্বককে ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করবে, পাশাপাশি আপনাদের বডিতে যে টক্সিন থাকে সেগুলো রিমুভ করবে এবং ন্যাচারাল ব্লাড পিউরিফায়ারের কাজ করবে, পাশাপাশি আপনাদের স্কিন টোনকে ভীষণভাবে ব্রাইট করতেও সাহায্য করবে। আর এই ড্রিঙ্কসটি আপনারা ঘরে থাকা উপাদান দিয়েই যখন তখন তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা দারুচিনি, আর এখানে আমি নিয়েছি আদার 2টি স্লাইস, আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, আর এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া। তো এখানে আপনারা রেগুলার রান্নার হলুদটাই নিতে পারবেন। তো এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখন এই পানির মধ্যে আমি একে একে সবগুলো উপাদান দিয়ে দেব। তো এখানে আমি দারচিনিটা দিয়ে দিলাম, আদার 2টি স্লাইসও দিয়ে দিচ্ছি, আর এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচ। তো এখানে আমি 1 চা চামচ গোলমরিচ নিয়েছি। আর এখন আমি যে ড্রিঙ্কসটি তৈরি করছি এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে, যা আপনাদের ড্যামেজ ত্বককে ভীষণভাবে রিডিউস করতে সাহায্য করবে। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন এই সবগুলো উপাদানকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলায় বসিয়ে দেব। আর এই ড্রিঙ্কসটি নিয়মিত পান করলে আপনাদের বডিতে যে এক্সেসিভ অয়েলটা থাকে সেটি কন্ট্রোল হবে, পাশাপাশি আপনাদের স্কিনকে ভীষণভাবে ফর্সা করতেও সাহায্য করবে এবং ভিতর থেকে আপনাদের স্কিনকে হেলদি রাখবে। তো এখন আমি চুলার হিটটা হাই হিটে রেখে দেব, আর এটি যখন খুব ভালো করে ফুটে আসবে বা 1 থেকে 2 বার বলক চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই ড্রিঙ্কসটি নিয়মিত পান করলে বডিতে যে মেলানিন প্রোডাকশন হয় সেটিকে অনেক কমিয়ে দেবে এবং স্কিন কমপ্লেক্সনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করবে। এই তো দেখুন, এটি খুব ভালো করে কিন্তু ফুটে এসেছে। তো এখন আমি চুলা থেকে এটি নামিয়ে নেব, আর তারপর আমি আপনাদেরকে বলে দেব এটি আপনারা কখন কিভাবে পান করবেন। তো এখন আমি একটা গ্লাসে ছেঁকে নিচ্ছি, আর এই ড্রিঙ্কসটি ডাইজেশনে খুব ভালো কাজ করে, আর এটি আপনারা ব্রেকফাস্ট করার 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আপনারা এটি পান করবেন, অথবা আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা ডিনার করার 1 থেকে 1.5 ঘন্টা পরে বা রাতে শোবার আগেও এটি আপনারা পান করে নিতে পারেন। আর প্রতিদিন একবার করে আপনারা এই ড্রিঙ্কসটি নিতে পারেন। আর এই ড্রিঙ্কসটি আপনারা যখন থেকে স্টার্ট করবেন তার 4 থেকে 8 সপ্তাহ পরে আপনারা এই রেজাল্টটি পাবেন, তবে এক একজনের বডি কন্ডিশনের উপরে এটি ডিপেন্ড করবে। আর আপনারা চাইলে এর সাথে একটু মধু মিশিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটি নিয়মিত পান করলে আপনাদের বডি থেকে বা ব্লাড থেকে টক্সিন দূর করে আপনাদের স্কিনকে হেলদি রাখবে, পাশাপাশি স্কিনকে ভীষণভাবে উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।